হাই বন্ধুরা, বন্ধুই বলছি কারণ সবাই বন্ধু, ফ্রেন্ডস ফ্রেন্ডস আর বন্ধু একই ব্যাপার, তাও বন্ধু বললাম বাঙালি হিসেবে, বন্ধুই বললাম। তো আজ থেকে আমি ব্লগটা স্টার্ট করছি, এখন অনেকটা বেলা হয়ে গেছে আর চা নিয়ে বসেছি, চা ঠান্ডা হয়ে গেছে, চা খাওয়াটা দেখাচ্ছি না, চা পুরো ঠান্ডা জল একদম, দেখানোর আর কিছু নেই। তো ভেবেছিলাম একটু তাড়াতাড়ি ব্লগটা স্টার্ট করব যেহেতু আজকে ফার্স্ট ডে, কিন্তু পারলাম না, অনেকটাই বেলা হয়ে গেছে। কারণ আমাদের যে সব থেকে বাড়ির যে ছোট বাচ্চা, তার খুব শরীর খারাপ, দেখাবো তাকে পরে, দেখাবো তাকে, এখন আলাদা একটু খাইয়ে রেখে দিয়েছি যাতে একটু শুয়ে, অন্তত শরীরটা যাতে একটু ভালো হয়, এই জন্য তাকে একটু আলাদা রেখেছি, দেখাবো একটু পরে। আর একটা কথা আপনাদের বলি, অ্যাকচুয়ালি কি জানেন তো, আমার ব্লগ স্টার্ট করার আমার খুব একটা ইচ্ছে ছিল না, ফ্র্যাঙ্কলি স্পিকিং, কারণ আমার হাজবেন্ড, আমি প্রচুর ব্লগ দেখি, প্রচুর ব্লগ দেখি, যে যেমন করে বানায়, আমার কোনো সব ইয়ে নেই যে কে কেমন বানায়, কে কার কে, যে কে, সেসব কিছু নেই, যে যেমন, যার যেমন আছে, যে যেমন দেখায়, আমি সবার দেখি, আমার সবার দেখতে ভালো লাগে, প্রচুর সাবস্ক্রাইবও করে রাখি, ভালো লাগে আমার, কারণ সবাই কষ্ট করে বানায়, ভীষণ কষ্ট করে বানায়, তার আমি রিয়েলাইজ করি, এটা করি। তো সেই হিসেবে আমার হাজবেন্ড তো আমি দেখতাম বলে, আমার ওরা বলতো যে আমাকে, যে মামি তুমি এত দেখো, আমার মেয়ে বলতো, মামি তুমি এত দেখো, তুমি একটা রান্নার চ্যানেল করো, তুমি তো ভালো রান্না করো। আমি বলছি বাবা, আমরা যা রান্না করি সবাই রান্না করে, রান্না কিছু শেখানোর নেই, সবাই আমরা পারি, বাড়ির মেয়েরা বইয়েরা সবাই পারি আমরা এরা রান্না। তো বলতো না, তাও অনেক অনেক কিছু জানে না, তুমিও যেমন তাদের থেকে শেখো, তোমার থেকেও হয়তো কেউ উপকৃত হবে, তুমি কিছু শেখো। আমি আর যদি চ্যানেল করি আমি টোটালটা দেখাবো, কারণ আমিও যেমন সবারটা দেখতে আমার ভালো লাগে, দেখি কে কি দিল, হ্যাঁ সেরকম তাদের ফ্যামিলি মেম্বার্স আমারও ওরকম মনে হয় না, দেখায় যদি টোটালটা দেখাবো, ফ্যামিলিতে কে আছে না আছে, আমি কি করছি না করছি, আমার হাজবেন্ড, আমার মেয়ে, আমার বাড়ির সবাই, সবাইকে দেখাবো। সেই হিসেবে ব্লগটা স্টার্ট করা, যে আমারও যেমন ভালো লাগে সবারটা দেখতে, আমারটাও হয়তো সবার দেখতে ভালো লাগবে, এই হিসেবে স্টার্ট করা আসলে। হাই, আমার মেয়ে কলেজ যাবে, রেডি হবে এখন, তার আগে দেখুন কি করছি, চটকাচ্ছি, কামড়ানোর বেশি এক্সপার্ট, চটকানোর থেকেও কিছু করলেই কামড়ায়, ওকে চট করে কামড়ায় না, ওকে একটু চাপে, ওকে চট করে কামড়ায় না, খুব না, ওর মাথা গরম হয়ে গেলে ওকে কামড়ায় না, না সবার কানেরটা বেশি একটু অ্যাট্রাকটিভ লাগে, ও সবার কানেরটা খুব কামড়ায়। সবাইকে বলে আমার ভাই, আমার ছোট ভাই, ছোট ভাই ভীষণ আদরে, ওকে নিয়ে আমাদের সারাদিন সময় কেটে যায়, কোনো সময় নেই, এই রান্না করে এসে বসলাম, ওকে আবার একটু ওকে ওয়ারেসে জল খাওয়ালাম, এই জল খাইয়ে নিয়ে একটু বসেছি, ওই বারে বারে খাওয়াতে হচ্ছে একটু। কলেজ যাচ্ছে, রেডি হয়ে গেছে, বাই করে দাও, বাই, এসে কথা হোক, বাই। আবার এসে বসলাম, মেয়ে কলেজ চলে গেল, আমারও খাওয়া হয়ে গেছে, আজকে খেয়েছি ব্রেড, কলা, ডিম সিদ্ধ, আজকে কিছু করার সময় করে উঠতে পারিনি, মেয়েকে খেতে দিয়ে আমিও খেয়ে নিয়েছি, নিয়ে তাড়াতাড়ি করে, মেয়ে বেরবে বলে তাড়াতাড়ি করে খেয়ে দিলাম, ওকে খাইয়ে দিলাম, খাইয়ে দিলাম এই কারণে, খাইয়ে দিলে এক গাল দুগাল খায়, আর যদি খাইয়ে না দিই তাহলে এক গাল খায়, মুশকিলটা হচ্ছে এখানে, পাখির আহারের মতো আহার, ওই জন্য তাড়াতাড়ি করে খাবো না বলে বেরিয়ে যাচ্ছিল, আমার দেরি হয়ে গেছে আমি খাবো না, আনো না খেয়ে যেতে হবে, তাড়াতাড়ি করে খেয়ে নাও বলে সে দুগাল মুখে ঢুকিয়ে দিলাম, সে তাড়াতাড়ি করে খেয়ে আর বেরিয়ে গেল, দেরি হয়ে গেল, ওই জন্য আপনাদের সঙ্গে ঠিক করে কথাও বলতে পারলো না, দাঁড়াতেও পারলো না, দেখাবে অনেকটা হেঁটে যেতে বাস ধরতে হয়, তো বসতে জায়গা পায় না, দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হয়, খুব কষ্ট হয় এই গরমে, তাই বলি তুমি এসি বাসে যাবে, এসি বাসে যাবে, এসে বসলাম,
একটু, এবার স্নান করতে যাবো। রিওকেও খাইয়ে দিয়েছি একটু, রিও এখন শুয়ে ঘুমোচ্ছে। ভীষণ গরম পড়েছে, ভীষণ গরম পড়েছে, ওকেও রাখতে পারছি না, ছোট বাচ্চা তো, ওকেও রাখতে পারছি না, আর এখনো তো স্নান করেনি। একটু চা করতে এসছে, চা করবো। অনেক বাজে, প্রায় পৌনে ছটা বাজে বিকেলে, চা করি। এইটা সকালে বানিয়েছিলাম জানেন তো, এইটা ইয়ে দিয়ে তৈরি, কি বলে ওই সানরাইজের যেটা গুঁড়ো, যেটা সানরাইজের ওইটা, ওইটা দিয়ে তৈরি। বলেছিল জল ঢেলে আলু ভাতে দিয়ে ভাত খাবো, অন্য করে কেউ খায় না, আর এসেই খিদে পেয়েছে, খিদে পেয়েছে করছে। তুমি এত রাত্রে খেলে আর তুমি রাত্রে কিছু খেতে পারবে না, বলো তাহলে অল্প একটু আমাকে খেতে দাও, সেই একটু মাছটা জোর করে, মাছ এমনি খেতে চায় না, জোর করে দিলাম। হ্যাঁ বন্ধুরা, আবার ফিরে এলাম, মেয়েকে সেই খেতে দিয়েছি, খেতে দেওয়ার পর মেয়ে খেয়ে উঠলো, খাইয়ে দিতে হলো, সেই মাছ ফেলে রাখলো, সমস্ত কিছু বললো আলু ভাতে দিয়ে খাবো, আলু ভাতেটাকে ফেলে দিল, সেই খাইয়ে দিলাম। তারপর আর এখন বাজে 11:30, এখন সবে খেয়ে এসে বসলাম, রাত 11:30 বাজে, সবে খেয়ে এসে বসলাম, আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে সবার মোটামুটি, আর আমার যে ছোট্ট রিও তাকেও খাইয়ে দিলাম, শরীরটা খুব খারাপ, সে ঘুমাচ্ছে, তাকে দেখাবো মনে করলাম আপনাদের একবার, কিন্তু একদম এসে, আমি এত রাত্রে এসে দেখলাম সে ঘুমিয়ে পড়েছে, তাকে আর তুলতে পারলাম না, অসুস্থ তো তাকে আর তুললাম না। তো যাই হোক, আমি এখানেই ব্লগটা শেষ করছি, হয়তো অনেকটা বড় হয়ে গেছে, ফার্স্ট ব্লগ, একটু দেখবেন আপনারা,
সবাই নিজেদের মনে করে, আর যদি ভালো লাগে তাহলে লাইক করবেন আমার এই ব্লগটা। যদি আপনাদের আজকে আজকে সারাদিন যা আমি মোটামুটি যা দেখিয়েছি সেটা যদি আপনাদের ভালো লাগে, আপনারা একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর যে বেল বাটন আছে সেটা ক্লিক করবেন, আর কমেন্ট করতে ভুলবেন না। ভালো মন্দ যাই হোক আপনারা যেটা কমেন্ট করবেন।